অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আবুল হোসেন গ্রিন। প্রিয় দর্শক, অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে সৌজন্যে আমার শ্রদ্ধেয় বাবা আব্দুল কাদেরের সম্মানে ব্যক্তিগত উদ্যোগে আজ বৃক্ষরোপণ করতে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের খাসচর গ্রামে। প্রিয় দর্শক, এই খাসচর হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ। প্রিয় দর্শক, খাসচর গ্রামে বৃক্ষরোপণ করতে এসে আনন্দে অভিভূত হয়েছি এই গ্রামের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে। প্রিয় দর্শক, এখন একটু কথা বলবো বড়হর ইউনিয়ন পরিষদের একজন ইউপি সদস্য, এই গ্রামের কৃতি সন্তান, যিনি আমাকে এই আজকের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করেছেন, জিয়াউর রহমান। কথা বলবো তার সাথে। অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগতম অক্সিজেনের ফেরিওয়ালা আবুল হোসেন গ্রিন ভাইকে, ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় নষ্ট করে এবং আপনার নিজস্ব অর্থায়নে আমাদের মাঝে যে অক্সিজেনের ফ্যাক্টরি আমাদের মধ্যে তৈরি করছেন, এজন্য আমার পক্ষ থেকে বড়হর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং খাসচর ওসমানী হাফিজ মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই সকাল থেকে বৃষ্টিতে ভিজে আমার এই বৃক্ষরোপণ কার্যক্রমকে সফল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কি অনুভূতি আপনার? অনুভূতি এটা ভাষায় প্রকাশ করা যাবে না। বৃষ্টি আসলে আজকে আমার বৃষ্টি মনে হচ্ছে না, আপনার মতো একটা কৃতিমান মানুষ আমাদের পাশে পাওয়ার জন্য এবং বিনা স্বার্থে আমাদের মধ্যে অক্সিজেন বিতরণের জন্য। আমি চাইবো আপনার মতো এরকম হাজার না লক্ষ আবুল হোসেন বাংলাদেশে তৈরি হোক, যেন বাংলাদেশে আপনার একটা সবুজ শ্যামল যে বাংলাদেশ নামে পরিচিত, সেই সবুজ শ্যামল বাংলাদেশে আমরা দেখতে চাই আপনাদের মতো এই আবুল হোসেন গ্রিনের মাধ্যমে। এই বড়হর ইউনিয়নকে সবুজ বড়হর গড়ার জন্য আপনাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কি কি পরিকল্পনা গ্রহণ করবেন? অবশ্যই ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী মুজিব শতবর্ষ উপলক্ষে উনি বিভিন্ন কর্মসূচি নিয়েছেন, তার মধ্যে বৃক্ষরোপণ। ইতিমধ্যে আমরা 1400 গাছ এই বড়হর ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে লাগানো হয়েছে, তো আলহামদুলিল্লাহ। পাশাপাশি এর সাথে আপনাদের যে একটা উদ্যোগ পেয়েছি, এর সাথে যে আপনারা যোগ হয়েছেন, এজন্য আসলে বড়হর ইউনিয়ন সবুজ শ্যামল একটা ইউনিয়ন হিসেবেই এবং সবুজ প্রকৃতি ইউনিয়ন হিসেবেই আমরা তুলে ধরতে পারবো বাংলাদেশের মানচিত্রে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আবুল হোসেন গ্রিন ভাই, আপনি আমাদের পাশে আসবেন, থাকবেন, এই আশা এবং প্রত্যাশা রেখেই আমি আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং যারা এই ইউটিউব চ্যানেলটি দেখছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমি আরেকটু কথা বলবো একজন এই মাদ্রাসারই একজন শিক্ষকের সাথে। আজকে আপনার মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাদ্রাসার প্রাঙ্গণে এই বৃক্ষরোপণটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যা বাসায় প্রকাশ করার মতো নয়। আমার এত আনন্দ লেগেছে যা আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না। যা হোক আবুল হোসেন ইরিন ভাই, আপনার এই সৎকার জারিয়ার মাধ্যমে আল্লাহ তালা যেন আপনাকে নাজাতের ফয়সালা তৌফিক দান করেন, সাথে সাথে আমাদেরকে কবুল করে নেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই প্রোগ্রামটি যার সম্মানে করতে এসেছি আমার শ্রদ্ধাভাজন বাবা আব্দুল কাদের, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ড্যাফলবাড়ি গ্রামের একজন প্রবীণ ব্যক্তি। আমি একটু তার কাছে জানতে চাবো এই বৃক্ষরোপণ কার্যক্রম সম্পর্কে। আপনার সম্মানে আজকে এই খাসচর গ্রামের বৃক্ষরোপণ করতে এসেছি, কেমন লাগছে আপনার? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনার ছেলে হিসেবে আমি যে কার্যক্রমগুলো করে থাকি, এমন কার্যক্রম করার জন্য সারা দেশের মা বাবার প্রতি আপনার কি কথা রয়েছে? তাদের বলবো আরো গাছ লাগান, আমার সল যে এরকম গাছ লাগা, এরকম আমাদের ছেলে পেলে গাছ লাগান। আমার বৃক্ষরোপণ আপনার ভালো লাগে তো? ভালো লাগে। আজকে এইখানে বৃক্ষরোপণ আপনার সম্মানে করতে এসেছি, আমারও ভালো লাগছে। আপনি ভালো থাকবেন, দোয়া করবেন, সবাইকে এমন কাজে উদ্বুদ্ধ করবেন, ঠিক আছে তো? ঠিক আছে, সকলকে বলবো।
প্রিয় দর্শক, শুনলেন বেশ কিছু অতিথি এবং আমার শ্রদ্ধাভাজন বাবার কথা। এখন আমি কথা বলবো আজকের এই বৃক্ষরোপণ কার্যক্রমের প্রধান অতিথি, আমাদের সিরাজগঞ্জের একজন আলোকিত সন্তান, এই গ্রামেরই একজন আলোকিত মুখ, সম্মানিত ব্যক্তি, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ আব্দুল হান্নান খান স্যার। আমি একটু আব্দুল হান্নান খান স্যারের সাথে একটু কথা বলবো এই ব্যাপারে। অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জনাব আবুল হোসেন গ্রিন। আপনাকেও আমার নিজের গ্রাম খাসচর জামালপুর গ্রামের ওসমান গনিয়া হাফিজিয়া মাদ্রাসায় আপনাকে স্বাগত। গত 2 বছর আগে সিরাজগঞ্জের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ প্রোগ্রামে আপনি অতিথি হিসেবে এসেছিলেন। আজকে আপনার নিজ গ্রামের বৃক্ষরোপণ কার্যক্রমে আপনি একজন প্রধান অতিথি, নিজ গ্রামে নিজ হাতে বৃক্ষরোপণ করতে পেরে আপনার কেমন লাগছে? আমার এটা আসলে ভাষায় প্রকাশ করা মুশকিল। যেদিন ভিক্টোরিয়া স্কুলে বৃক্ষরোপণ করেছিলাম সেদিন আমার মনে হয়েছিল যে এই বৃক্ষরোপণটা যদি আমার গ্রামে করতে পারতাম তাহলে আমি আরও আনন্দিত হতাম। এবং তখনও মনে হয় আবুল হোসেন গ্রিনকে বলছিলাম যদি এরকম কোনো প্রোগ্রাম গ্রামে করার মতো কোনো সুযোগ থাকে আপনি করবেন। আবুল হোসেন গ্রিন কিন্তু তখন আপনি বলেছিলেন যে আমি বড়হর ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রোগ্রাম করব। এবং তারপরে আপনি পূর্ব দিল্লি স্কুলে প্রোগ্রাম করেছেন, বড়হর স্কুলে প্রোগ্রাম করেছেন, আমাদের গ্রামেও সম্ভবত বীজ বিতরণ করতে এসেছিলেন তারপরই। এরপরে আজকে এখানে আসছি, এই অনুভূতিটা আসলে ভাষায় ব্যক্ত করা মুশকিল। তো আমি আশা করব যে আমার যে অনুভূতি অব্যক্ত অনুভূতি আছে এই অব্যক্ত অনুভূতিটা সবার মধ্যে যাতে জাগ্রত হয়। এবং আবুল হোসেন গ্রিন যে উদ্যোগ নিয়েছেন, উনি নিজের পকেটের টাকা খরচ করে অক্সিজেনের ফ্যাক্টরি তৈরি করে দিচ্ছেন। আমাদের ইউপি সদস্য জনাব জিয়াউর রহমান বলেছেন যে এই ইউপি ইউপি মেম্বার সাহেব যেটা বলছেন যে এই ফ্যাক্টরিটা যাতে প্রতি গ্রামে হয়, প্রতি বাড়িতে হয়, প্রতিটা প্রতিষ্ঠানে হয়, এবং প্রতিটা প্রতিষ্ঠানে হওয়ার জন্য আবুল হোসেন গ্রিনের মতো কিছু লোক দরকার। এবং আবুল হোসেন গ্রিনের কাছ থেকে আমরা মনে করি তাদের পরামর্শে, তার বাবা যেভাবে বললেন যে এরকম সন্তান যেন প্রতি ঘরে ঘরে হয়, আমি মনে করি প্রতি ঘরে ঘরে দরকার নাই, প্রতি গ্রামে যদি এরকম দুটা সন্তান থাকে তাহলে আমার বিশ্বাস যে আমাদের অক্সিজেনের জন্য ওই ডাক্তারের কাছে যেতে হবে না, অক্সিজেনের জন্য হাসপাতালে যেতে হবে না। ধন্যবাদ। যে পরিমাণ অক্সিজেন প্রতি শ্বাস প্রশ্বাসে নেই সেটা যদি টাকা দিয়ে কিনতে হতো তাহলে আমার সারা জীবনে যত ইনকাম করছি সব ইনকাম দিয়ে 1 বছর বাঁচার মতো অক্সিজেন কিনতে পারতাম না। আপনি কিন্তু সেই কাজটাই করে যাচ্ছেন এবং এটাকে টাকা দিয়ে মূল্যায়ন করার কোনো সুযোগ আমি মনে করি না যে টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে। তবে হ্যাঁ, আমরা যদি আপনাকে সহযোগিতা সবাই সেইভাবে করতে পারি, আপনার এই আন্দোলনটাকে আমি মনে করি যে সবাই সার্থক করার জন্য যদি সবাই আপনাকে সহযোগিতা করে তাহলে আপনার এই যে সবার জন্য যে অক্সিজেনের যে চিন্তা ভাবনা আপনার, এটা আমার মনে হয় সার্থক হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, আপনাদের প্রতি আকুল আবেদন রইল, আপনারাও আপনার এলাকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণ বৃক্ষ রোপণ করুন, নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। প্রিয় দর্শক, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে এমন বৃক্ষরোপণ কার্যক্রম তুলে ধরতে, সবুজ প্রেমী, প্রকৃতি প্রেমী, পরিবেশ প্রেমী মানুষদের গল্প শোনাতে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।